দেখেছো কি নির্লজ্জ ব্যাহায় বেসরু মেয়ে স্বামী মরেছে এই বোধ তিন মাসও ঠিক মতো হয়েছে কিনা সন্দেহ তাতে তোর বউ শাস্তে হবে নতুন করে চার পাঁচ বছরের দুধের বাচ্চাটার কথাও একবার ভাবলি না ঠিকই বলেছেন ভাবি জানেন আমার ছোটো ননদের চাচাতো বোনের মেয়ে বিয়ের এক বছরের মধ্যে স্বামী মারা গেল মেয়েটা তখন সদ্য মা হতে চলেছে এই তো সেদিনই শুনলাম আমার ছোটো খেলার কাছে দশ বছর হতে চলল আজ আজব্দি বিয়ের নাম মুখে অনে নেই স্বামীর স্মৃতি আর বাচ্চাটাকে বুকে আগলে রেখেই পার করে দিল এতগুলো বছর কি ব্যাপার ভাবি আপনি যে কিছুই বলছেন না উৎসুক দুই গোসিপ লেডিসের মুখ এবার আমার দিকে বললাম আমি আসলে এনেদের প্রতিবেশী তবে পরোক্ষভাবে মানে এখানে বনের বাসে বেড়াতে এসে বিয়ের দাওয়াত পেলাম ও আচ্ছা তা আপনার বোন আসেনি না আসলে আপুদুল্লাফাই দুজনেরই আজ ছুটির দিনে অফিস যেতে হলো আমি আমার ভাগনা ভাগ্নিদের নিয়েই চলে এলাম ও আচ্ছা শুধু এইটুকু বলেই ওরা দুজন চলে গেল অন্যদিকে বিয়ের আসরে বরকে দেখলাম খুবই হাস্যজ্জ্বল তবে আমার দৃষ্টিতে বেশ বয়স্ক মনেই হলো বরকে কর্নেটির মুখ নিচু নামানো তার মনোভাব বোঝা মুশকিল বড় আপুর বাসে বেড়াতে গিয়েছিলাম আপুর বিল্ডিংয়ের পাশের ফ্ল্যাটের বিয়ের আয়োজন শহরের সবচেয়ে বড় কনভেনশন হলে আয়োজন করা হয়েছিল অফিস থেকে ফিরে আপু জানতে চাইল কেমন লাগলো বর বউকে কেমন দেখলাম ইত্যাদি বিয়ের অনুষ্ঠানে আগত সেই দুই নারীর কথা সব খুলে বললাম আপুকে আপু বললেন আরে না ওনাদের একটু বাড়ি বলার অভ্যেস আছে তিন মাস নয় সুকন্যার স্বামী মারা গেছে প্রায় তিন বছর হলো বড় ভালো মেয়েটা ওর প্রথম স্বামী মারা যাবার পর এখানে ওর বাপ মা আর বড় ভাইয়ের সংসারে এসে উঠল তো দোলাভাই যখন এই ফ্ল্যাটটা কিনল তখন এ বাসায় ওঠার পর একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করলাম সেই দিনই সুকন্যার সাথে প্রথম পরিচয় সবার কানাঘুষাতে জানতে পারলাম ও স্বামী নেই তাই পড়শিরাও লাইসেন্স পেয়ে গেছে ওকে নিয়ে বিভিন্ন ঘটনা রটনা করার একভাবে তো আমাকে হাত ধরে আলাদা নিয়ে বলল যে সুকন্যার নাকি ভীষণ থেমাক তার কোনো এক মামা শ্বশুরের সাথে সুকন্যার বিয়ের ব্যাপারে আলোচনা হচ্ছিল তখন না করে দিল সূচনা অথচ সেই সব গুজবের প্রাণীরাই এখন বলে বেরোচ্ছে যে সুকন্যা মেয়েটা ভীষণ লোভী লোভী না হলে কি আর বাপের বয়সী এক এমন বুড়ো বয়সের ধনী মানুষকে বিয়ে করে কেউ ফুলে ফুলে সাজানো বাসুর ঘরে বসে আছে সুকন্যা গোলাপ আর রজনীগন্ধার মিশেলের একটা হালকা মাদকতা পুরো ঘর জুড়ে একটু পরেই হয়তো জেন্টেলম্যান চলে আসবে রায়হান সাহেবের এই নামটা সুকন্যার দেওয়া মেয়ে সুভাকে আজ সারাদিনই খেলতে দেয়নি খেলতে পায়নি সুকন্যা সবার জোরে জড়িত বাপের বাড়িতেই রেখে আসতে হলো সুবাকে নানির কোলে হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে সুবা সুকন্যার বিয়ে হয়েছিল পারিবারিকভাবেই বিয়ের পর তার স্বামীর ক্যান্সার ধরা পড়ল ততদিনে সে এক সন্তানের মা সুকন্যার বাপ মা অনেক বোঝালেন যে ওর এখনও অল্প বয়স তাই ওর ফিরে আসা উচিত বাপের বাড়ি আবার সব কিছু নতুন করে শুরু করার সুযোগ আছে এখনও এমনকি সুকন্যার স্বামী একদিন ওর হাতে হাত রেখে বললেন কেন তুমি আমার মতো একটা অসুস্থ মানুষের জন্য জীবন যৌবন আর ভবিষ্যৎকে এভাবে ধুলোয় মিশিয়ে দেবে বিশ্বাস করো সুকন্যা বিয়ের আগে একটিবারের জন্য যদি আমি জানতে পারতাম আমার অসুখের কথা তাহলে কখনোই নিজেকে এভাবে জড়িয়ে ফেলতাম না তোমার সাথে এক ফোঁটা চোখের জল অব্দি ফেলল না সেদিন সে শুধু সজলের মাথাটা দুহাতে আগলে পরম যত্নে ওর কপালে আলতো এঁকে দিল সুকন্যা আর বলল আমার নিয়তির ফয়সলা এ পর্যন্ত যতটুকু হবার হয়ে গেছে আমি চেষ্টা করে যাব আমার সেবা শুশ্রূষা দিয়ে তোমাকে ভালো রাখতে মৃত্যুটা তো উপর ছাড়া কারো হাতে নেই এত চিন্তা করো না সুকন্যা শ্বশুর শাশুড়ি ভীষণ ভালোবাসেন তাকে তাদের একমাত্র ছেলে সজল অথচ সেদিন সজল চিরবিদায় নিও জুনিয়া ছেলে সেদিন চিৎকার করে সুকন্যার শাশুড়ি বলেছিল কুফা অলক্ষ্মী মেয়ে একটা তোর জন্যই তো ছেলেটা মরেছে আমার সেদিনও কাঁদেনি সুকন্যা সুকন্যার মেয়ে সুবা বাবার লাশের উপর আশ্রে পড়ে কেঁদে বলেছিল ওঠো বাবা ওঠো না কথা বলছো না কেন সজলের সুখ কাটিয়ে উঠতে না উঠতেই বিয়ের জন্য চাপ সৃষ্টি করতে লাগলো সজলের বাপমা সজল ছিল তার বাপমায়ের একমাত্র সন্তান সে ছিল বেশ ভালো পরিমাণ ধম্পন সম্পদের উত্তরাধিকারী সজল নেই তাই সম্পত্তি সব বেদখল হবে এই ভয় সুকন্যার চাচাতো দেবর রাতুলের সাথে বিয়ে দিতে চাইলেন তার শ্বশুর শাশুড়ি কিন্তু সুকন্যার তাতে সায় ছিল না মোটেও একদিন বেড়াতে এসে সুকন্যাকে আমন্ত্রণ করার চেষ্টা করলো রাতুল নামের মানুষ মানসরুপি হায়নাটা চুপি সারে ঘরে ঢুকে গেল সে সুবা তখন স্কুলে বয়স্ক শ্বশুর শাশুড়ি আর কতক্ষণ পাহারায় দেবেন। একটা ফুলদানি দিয়ে সজরে আঘাত করলো সুকন্যা রাতুলের মাথায় তারপর পালিয়ে ও ওবাড়ি থেকে পরে স্কুল থেকে সুবাকে আর ওদের জিনিসপত্র সব এসে নিয়ে গেছে সুবার সুকনার বাবা বাপের বাড়িতেও শান্তি শান্তিনি সুকন্যার ভাই ভাবি ঝগড়া লেগেই থাকে আর তাদের ঝগড়ার একমাত্র বিষয়বস্তু সুকন্যা ভাবি কি তাকে শুনিয়ে শুনিয়ে বলে কি না তবে সব কথাই কানে আসে সুকন্যার তোমার বিধবা বোন আর কদিন এই সংসারে বসে বসে খাবে শুনি কী বলছো এসব তোমায় কোথায় যাবে ও মিনমিন করে বলে ভাই হা হাবল্লি কি হলো না কোথায় যাবে কেন এদেশে আর কারো স্বামী মরে নেই বুঝি তারা কি সবাই শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি এসে ওঠে নাকি ছোট লোকের মতো কথা বলবে না তো রুবি তোমার ভালো না লাগলে তুমি বেরিয়ে যাও ভাবিও আজে বাজে সব বিষয়ে বিয়ের সম্বন্ধ খুঁজে খুঁজে নিয়ে আসে ননদ সুকন্যার জন্য কোন ছেলে সুকন্যার বাপের বয়সী কারো ঘরে বউ আছে তবে বাচ্চা হচ্ছে না দেখে দ্বিতীয় বিয়ে করতে চায় কিন্তু এরা কেউ বুঝতে চায় না সুকন্যার মন প্রাণের ঝপটা জুড়ে কেবল সজলের বসতি ভালো কোনো সুপাত্র কেউ এখন আর চায় না সুকন্যার বসে বসে খাওয়ার খোঁটার হাত থেকে রক্ষা পেতে একটা অফিসের বড় কর্তার পিএস পদে জয়েন করল সুকন্যা অনার্সের প্রথম বর্ষে বিয়ে হয়ে গেলে আর পড়ার সুযোগ হয়নি তার তবে প্রাইভেট সেক্রেটারির কাজটা যেন নতুন করে বাঁচতে শেখালো সুকন্যাকে মেয়ে সুভাকে ভালো স্কুলে ভর্তি করে দিতেই খেঁপে উঠল ভাবি বাপনাই মেয়ের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে হবে কেন শুনি নিয়েছে তো দু পয়সার একটা ফকির নিমার্খা চোখ চাকুরি ওই আমাদের ঘাড়ে বসেই খাবে আবার ভাব দেখাবে যত সব আদি আর কি কারোই কোনো জবাব দেওয়া হয় না এ কথার কারণ সুকন্যার ভাই ভাবি ঝগড়া করে দরজা বন্ধ করে বেতন পেয়ে সুকন্যা ভাবির হাতে কিছু টাকা দিয়ে বলে ভাবি এটা রাখো আমি চাকরির পাশাপাশি হোম খাবার ডেলিভারি শুরু করেছি আমি আর আমার মেয়ে কেউ বসে বসে খাবো না এই বাসাই বরং প্রতি মাসে তুমি আমাদের মামের থাকার ঘরটার ভাড়া পাবে আবার অর্ডারের রান্নার সাথে সাথে বাসার রান্নাটাও আমি করে ফেলব কি খুশি তো ভাবি হয় স্বপ্নেও এতটা কল্পনা করেনি এতগুলো কোট চোখগুলো কঠোর থেকে ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হলো তার কাতলা মাছের মতো হয়ে যাওয়া মুখটা যে কোনো কথা বেরোলো না আর কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ বাস্তবে ফিরল সুকন্যা তার জ্যান্টেলম্যান এসে বসেছে তার সামনে ঘমটা আলতো সরিয়ে সুকন্যার মুখটা তুলে ধরলেন বাষট্টি বছরের রায়হান সাহেব খুব সুন্দর লাগছে শুধু তোমায় সুকন্যাকে এই নামে ডাকেন রায়হান চলো বেলকনিতে যাই বেলকনিতে বাহারি ফুল গাছগুলোর কাছে যে দাঁড়ানো তারা ঠিক তখনই দমকা বাতাসের সাথে শুরু হলো বৃষ্টি মনে আছে সুখ এমনই ঝড় বৃষ্টির একটা সন্ধ্যায় আটকা পড়লে তুমি অফিসে সারা অফিসে কেবল তুমি আর আমি সবাই চলে গেছে শুনলাম তোমার জীবনের গল্প পাড়ায় লেডিস কসিপের এখন টপ সাবজেক্ট হচ্ছে সুকন্যার বিয়ে সে কিভাবে পারলো এমন একটা কাজ করতে কিভাবে মানুষ এত লভী হয় রায়হান সাহেবের স্ত্রী বিয়োগ হয়েছে সে প্রায় বছর বিদেশে হল একমাত্র ছেলে লন্ডন প্রবাসী রায়হান সাহেবের শত্রুর অভাব নেই অনেকেই উৎপেতে বসেছিল নারীর সঙ্গে কাজে লাগিয়ে তাকে দুর্বল করবে কিন্তু তার ব্যক্তিত্ব আর রুচিবোধী হোক অথবা প্রথমা স্ত্রীর স্মৃতি তাকে দেয়নি তার পদস্তলন ঘটাতে তাছাড়া দ্বিতীয় সংসার করার মতো মনের ধরেনি কোনো মানুষইকে সুকন্যার মধ্যে কী এমন পেলেন সেটাও সবার কাছে প্রশ্নবোধক চিহ্নের মতো তবে এক বন্ধুকে প্রায়শা বলেন শুধু নারী নয় কোনো কোনো পুরুষও অবলা হয় তখন সুকন্যার মতো মায়া জড়ানো কোমর অবলম্বন দরকার হয় তার শুধু সুকন্যা জানে এই মানুষটার হাত ধরেই পুরুষতন্ত্রের বড় বড় থাবাগুলোতে কষাঘাত করবে সে শুধু বেঁচে থাকা নয় সমাজের কদর্য কর্পশ মুখগুলোতে বোমা ঘষে ঝামা ঘষে দেওয়ার জন্য মেয়েদের একটা শক্ত অবলম্বনের ভীষণ প্রয়োজন হয় প্রিয় বন্ধুরা আজকের এই গল্পের শেষ পর্ব গল্পটি এখানে শেষ হচ্ছে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটি লিখেছেন রেজওয়ানা ফেরদুস দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর গল্প পড়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ